সব থেকে ভালো হলো লোকেশন, হোটেলটাই মানে দারুণ জায়গা কিন্তু আমার মন ভরে গেছে। উইদাউট এনি ফিল্টার, জাস্ট জলের কালারটা দেখো। আর সি বিচ দেখে আমরা একেবারে পাগলা হয়ে গেলাম। গুড মর্নিং সকলকে, দেখো আমাদের হোটেল থেকে একটা দারুণ ভিউ দেখা যাচ্ছে, চারিদিকে সমুদ্র। ইনফ্যাক্ট এইদিকেও সমুদ্র দেখছি, এদিকেও দেখছি, এদিকেও দেখছি, 360 ডিগ্রি তো ভিউটা কি করে ভালো। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখানে বুফে সিস্টেমে ব্রেকফাস্ট, আর এখানে প্রচুর অপশনও রয়েছে ব্রেকফাস্টের। হোটেলটাই মানে দারুণ জায়গা কিন্তু আমার মন ভরে গেছে, এত সুন্দর একটা বিচ, মানে সমুদ্রের ভিউ পাচ্ছি। আর এই আমাদের বসে ব্রেকফাস্ট করার জায়গা, ভেতরেও করা যায় বাইরেও করতে পারি, আর ব্রেকফাস্টের আইটেমও মানে প্রচুর রয়েছে। তো এখন চুজ করে খেতে হবে যে কোনটা খাওয়া যায়। তার সাথে এই বসার অ্যারেঞ্জমেন্টটাই খুব সুন্দর। আমরা এসে 1 ঘন্টা বসে ছিলাম, এখনো সুবিধার করে না, ওখানে বসে আছে। আর নামার জায়গা আছে, তারপর বিচে নামারও একটা জায়গা আছে। তো সব থেকে ভালো মানে উইদাউট এনি ফিল্টার, জাস্ট জলের কালারটা দেখো, মানে কালার না আলাদাই লাগছে মানে ব্যাপারটা পুরো। আমি আমি ব্যক্তিগতভাবে নিজে পছন্দ করি পাহাড় অনেক বেশি, কোস্ট পছন্দ করে বিচ। কিন্তু এই ধরনের বিচে দেখো তো আমি মানে বিচের তো এখানে এরকম বিচের সাইডে এরকম একটা বার কাম রেস্টুরেন্ট মতন রয়েছে, আর এখানে সব এরকম সানবাদ করার জন্য জায়গা করে রেখেছে। আর সামনে রয়েছে দিগন্ত বিস্তৃত ভূমধ্যসাগর। তো একটা মানে অসাধারণ অভিজ্ঞতার আমরা সম্মুখীন হলাম আর কি, মানে দারুণ একটা প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন। ভূমধ্যসাগরের এরকম উত্তাল রূপ আমরা আগে কখনো দেখিনি, বাট এইবার একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। তবে এটা স্নান করার বিচ নয়, কেননা এখানে প্রচুর বোল্ডার রাখা রয়েছে। তো এই আমরা হোটেলের রুমে আবার চলে এসেছি, ওখান থেকে ঘুরে ঘুরে। তো বিচে ধারে ঘুরতে খুবই ভালো লাগলো, আর হোটেলটা খুবই ভালো, অনেক অ্যাক্টিভিটিসও রয়েছে মানে করার জন্য এখানে, অনেক ফান গেমস, তারপর অনেক স্পোর্টস অ্যাক্টিভিটি, টেবিল টেনিস, টেনিস পুল, তারপর একটু ইনডোর পুলও ছিল, সনা ছিল, তো সব কিছুই ছিল। আমরা তাই এখন ভাবছি যে একটু টাইম আছে তো আমরা একটু টেনিস খেলতে যাবো, এখন একটু লন টেনিস খেলতে যাবো, আর এরা র্যাকেটও দেয়, তো আমরা এদের থেকে র্যাকেট নিয়ে এখন একটু লন টেনিস খেলতে যাবো। বাট তার আগে আমরা ড্রেসড আপ হয়ে গেছি, যদিও এটা স্পোর্টস অ্যাটায়ার নয়, বাট এটা তো আমরা জাস্ট ফানের জন্য খেলছি, তো অল্প করে খেলে আমরা তারপর বেরোবো। তো আজকের আমাদের প্রথম সাইটসিইং এটা টোম অফ দ্য কিংস, যেটা প্যাফোসের যেখানে আমরা হোটেল ছিল সেখান থেকে জাস্ট 12 মিনিট রাইড ছিল। তো এর টিকিট আছে, তো টিকিটের দাম হলো 2.5 টাকা পার পার্সন, 2.5 টাকা মানে 2 ইউরো পার পার্সন। ওকে, আগে আমরা উপর দেখে আসি, তারপর আমরা টোম অফ দ্য কিংস। তো এই জায়গাটা বেসিক্যালি একটা নেক্রোপলিস মানে গ্রেভিয়ার্ড, আর এটা একটা ইউনেস্কো হেরিটেজ সাইটও বটে পাফোসের। এখানে বহু রাজারই সমাধিস্থল পাওয়া গেছে, আর কিছু কিছু তো
তো প্রায় 4th century BC থেকে পাওয়া গেছে আর কি। এখনও এখানে কিছু কিছু জায়গায় খনন কার্য চলছে, আর বেসিক্যালি এই টোমগুলো বানানো হয়েছিল পাথর কেটে কেটে, আর এটার কাছেই রয়েছে পাফোস হারবার। তো ভূমধ্যসাগরের ধারে অবস্থিত এই টোমটা কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত, মানে অনেক জায়গায় যেহেতু খনন কার্য এখনো চলছে, তো সেই জন্যে কিছু কিছু জায়গায় আর কি কিছু কিছু ডিস্টেন্সে খোঁড়া রয়েছে এবং সেখানে কোনো না কোনো টোম বা কোনো স্কাল্পচার খুঁজে পাওয়া গেছে, আর দূরে রয়েছে আর কি দুগন্ত বিস্তৃত ভূমধ্যসাগর। এখানে কিছু কিছু টোম্বের ভেতরেও ঢোকার দেখলাম জায়গা আছে, তো আমরা ফার্স্টে বুঝতে পারিনি, বাট কিছু দূর এগিয়ে দেখি একটা সিঁড়ি চলে যাচ্ছে নিচের দিকে, তো আমরাও তাই এগিয়ে গেলাম আর কি নিচের জায়গাটা দেখার জন্য। বাট এখানে সেরকম কোনো গাইডের সন্ধান পেলাম না যারা আর কি হিস্ট্রিটা একটু বেটার বলতে পারবে। এইটা হলো টোমটা, ও এগুলো সব আটকানো, এখানে যাওয়া যাবে না। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মেন টোম্বে, এটা একটু বেশ নিচু জায়গা। এই নিচু জায়গা দিয়ে ভেতরে কিছুটা এগিয়ে গিয়েই হচ্ছে এই মেন কিংস টোম্বটা। তো এই জায়গাটা অনেকটাই খনন কার্য করে বার হয়েছে, আর এই জায়গাটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা গ্রিক স্থাপত্যের নিদর্শন, মানে এরকম বড় বড় থামওয়ালা জায়গা। তো আমরা যখন অ্যাক্রোপলিস গেছিলাম গ্রিসের এথেন্সে, একদম সেরকম থামগুলো রয়েছে, খুবই সুন্দর গ্রিক স্থাপত্যের একটা নিদর্শন আমরা দেখতে পেলাম এই টোম্বে। টোম্ব অফ দ্য কিংস দেখার পর আমরা ভূমধ্যসাগরের তীর ধরে আরও এগোতে থাকলাম, আর এগিয়ে আমরা পৌঁছলাম আর্কিওলজিক্যাল সাইট অফ নিউ পাপোসে। তো এটাও একটা ইউনেস্কো হেরিটেজ সাইট, যেখানে আর কি প্রচুর স্থাপত্য কীর্তির নিদর্শন পাওয়া গেছে। তো এটা হচ্ছে এদের এন্ট্রান্স, এখানেও টিকিট আছে, এটাও 4.5 ইউরো করে নেয়। সবার ঘর, জানের ঘর, কিচেন সবই দেখা যাবে, দেখা যাক কতটা কি। এই সাইডটা বিভিন্ন সেকশনে ভাগ করা রয়েছে, তো তারই প্রথম সেকশনে আমরা ঢুকতে চলেছি। পুরো জায়গাটাই হচ্ছে পুরোটাই একটা আর্কিওলজিক্যাল সাইট, বিভিন্ন জায়গায় খোঁড়াখুঁড়ি চলছে। তো প্রথম যে জায়গাটায় আমরা ঢুকছি সেটা হচ্ছে মোজেক হল। তো ওই 11th century যে ফার্স্ট মোজেক এরা প্রথম আবিষ্কার করেছিল সেইটাই এখানে প্রিজার্ভ করে রেখে দিয়েছে। এখানে অনেকগুলো আর কি রোমান হল রয়েছে, হাউস অফ ডায়নোসস, এয়ন, থেসস। সো এইরকম মোজেক আর কি 11th century প্রথম তৈরি হয়, আর এরকম কারুকার্য তখনকার দিনে মানে জাস্ট ভাবা যায় না আর কি, মানে এখনকার দিনে টাইলসের যেসব নকশা বা এ দেখা যায় সেইখান থেকেও আর কি উন্নত এইখানকার মোজেকের বিভিন্ন চিত্রকলা। এই মোজেকগুলোকে বেসিক্যালি অরফিয়াস মোজাইক বলে। তো তৎকালীন সময়ে রোমান ভিলাতে এই ধরনের মোজেক বানানোর খুব প্রচলন ছিল, মানে যেখানে নানা রকম কাহিনী আর কি মোজেকের মাধ্যমে বর্ণিত করা থাকতো। সুবিশাল সমুদ্র, তাতে একদম কমপ্লিটলি গ্রিন আর ব্লু নিদর্শন রয়েছে। এবার যাচ্ছি আমরা এখানকার আর একটা মেজর অ্যাট্রাকশন হাউস অফ থেসাসের কাছে। যদিও এই হাউসের কোনো অংশই এখানে এখন বেঁচে নেই, খালি লম্বা লম্বা থামগুলোই বেঁচে আছে, বাট সেইটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা মানে গ্রিক স্থাপত্য কীর্তির কেমন নিদর্শন হতে পারে। আর যেহেতু এটা এই হারবার সিটির কাছে, তো সেই জন্য একদম ভূমধ্যসাগর একদম হাতের নাগালে,
তো দূরে আর কি প্যাফোসের অ্যাকচুয়াল যে এখন কারেন্ট হারবারটা সেটাও দেখা যাচ্ছে, আর দূরে রয়েছে প্যাফোস সিটিটা, নিউ প্যাফোস সিটি। আর জলের রং তো মানে কথায় বোঝানো যাবে না আর কি, মানে হালকা নীল, ডিপ নীল, মানে নীলের নানা রকম ভেরিয়েশন জলের মধ্যে দেখতে পাচ্ছি। এখন আমরা এসেছি ওই আফটারিটি বিচে, যেটা আমরা কালকেও এসেছিলাম, কিন্তু কালকে তো অনেক সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল, তাই এখন আর একবার ওটা দেখতে এসেছি। জায়গাটা সত্যিই খুব ভালো ছিল, মানে যতগুলো জায়গা দেখেছি এটা বেস্ট লেগেছিল সাইপ্রাসে। তার মধ্যে জলের কালারটা দেখো, মানে একদম দর্শক কালার। এটাকে কেন অ্যাফ্রোডাইটি বিচ বলে, বিকজ পেগান গ্রিক গড অ্যাফ্রোডাইটি হচ্ছে গড অফ লাভ অ্যান্ড ডিজায়ার। তো সেই অ্যাফ্রোডাইটির জন্ম হয়েছিল অ্যাফ্রোজ মানে সি থেকে। তো সি থেকে জন্মে তিনি চলে গিয়েছিলেন এই সাইপ্রাস আইল্যান্ডে, এবং সেই জন্য এটাকে লাভ আইল্যান্ডও বলে। তো এয়ারপোর্টে আমরা কার পার্কিং করে আমরা সারলাম আমাদের লাঞ্চ, আর আমাদের সাইপ্রাস জার্নিও শেষ হলো এখানে। তো এই সিরিজটা এখানেই আমরা শেষ করলাম। যদি এই ভিডিও এবং সিরিজটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কিছু জানার হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর দেখা হচ্ছে আর একটা নতুন ভ্রমণ সিরিজে।